আসসালামু আলাইকুম। জোয়ার ফার্মিং অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত। নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা সর্বোত্তম সাহায্যকারী বন্ধু। আজকে কথা বলবো লাইসোভিট নিয়ে। এটি একটি মাল্টিভিটামিনস অ্যান্ড মাল্টিমিনারেলস, কিন্তু ভেটেরিনারি সেক্টরে যে অন্যান্য মাল্টিভিটামিনস এবং মাল্টিমিনারেলস পাওয়া যায় তার থেকে কিন্তু এই যে লাইসোভিট এটা একটু আলাদা। কেন আলাদা সেটা অবশ্যই আলোচনায় চলে আসবে ইনশাল্লাহ। লাইসোভিট যে শুধু হাঁস মুরগি বা কবুতরের জন্য তা কিন্তু না, গরু ছাগল ভেড়া মহিষ সব কিছুর জন্য এই লাইসোভিট একটা মহা ঔষধ। জেনে নেই লাইসোভিটে কী কী উপাদান আছে। একদম প্রথমেই বলবো মিউরামিডিজের কথা বা মুরামিডিজের কথা। এই মিউরামিডিজ কী? এটা একটা অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট বা সাবস্টেন্স বা পদার্থ বস্তু যাই বলি না কেন। এই অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট কী করে? প্রত্যেক জীবিত প্রাণী দেহের যে লালার কোষ বা গ্রন্থিগুলো আছে বা অংশগুলো দেহের ভেতরে, সেই অংশের বা কোষের যে ওয়াল দেয়াল, সেই দেয়ালে যে ব্যাকটেরিয়াগুলো অ্যাটাক করে সেই ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করাই এই মিউরামিডিজের কাজ। অর্থাৎ মুরগির গলার ভেতর, নাকের ভেতর, পায়ুপথের ভেতর অথবা ডিমের সাদা অংশে যে ব্যাকটেরিয়া অ্যাটাক করে বা ফর্ম করে সে ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে এই মিউরামিডিজ। আরও আছে পারঅক্সিডেজ। এই পারঅক্সিডেজ কিন্তু একটা অ্যান্টি ফাঙ্গাল এজেন্ট বা পদার্থ। ফাঙ্গাল হচ্ছে যেটা ছত্রাক আমরা বলি, এবং এই পারঅক্সিডেজও কিন্তু ব্যাকটেরিয়া ধ্বংস করে, কিন্তু সেটা খুব স্বল্প মাত্রায়। এর কাজ হচ্ছে মূলত ছত্রাকগুলোকে নষ্ট করা। তাহলে দেখেন এখানে অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্টও আছে আবার পাশাপাশি অ্যান্টি ফাঙ্গাল এজেন্ট আছে। তাহলে এই যে লাইসোভিট, কেন এটাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেলস বলা হচ্ছে সেটা আমরা বুঝে নিচ্ছি। যে এই মাল্টিভিটামিন প্রয়োগের ফলে মুরগির ভেতরে, শরীরের ভেতরে যদি কোনো ব্যাকটেরিয়া ফর্ম করে সেটাও যেমন মুরামিডেসের মাধ্যমে চলে যাচ্ছে, আবার কী হচ্ছে পারঅক্সিডেসের মাধ্যমে যে যদি কোনো ছত্রাক অ্যাটাক করে সেই ছত্রাকটাও কিন্তু চলে যাচ্ছে। একটা কথা একটু বলি, যেমন মধুর মধ্যে কিন্তু এই পারঅক্সিডেসটা থাকে। হ্যাঁ, তাহলে এই যে প্রাকৃতিক আমরা উপাদানগুলো মুরগিকে খাওয়াই, তাহলে দেখেন কত উপকারী, আলহামদুলিল্লাহ। আরও কী আছে? অলিগোস্যাকারাইড নামক এক ধরনের সাবস্টেন্স আছে। এই অলিগোস্যাকারাইডটা কী? এটা এক ধরনের কার্বোহাইড্রেট বা শর্করা, যেটা মুরগির ওজন বাড়াতে সাহায্য করে, মুরগির শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট বৃদ্ধি করে দেয়। তার ফলে কী হয়, মুরগি অনেক দিন, দীর্ঘদিন তরতাজা থাকে। আমি যদি ডিমের মুরগির কথা বলি, তাহলে ডিমের মুরগি কিন্তু ডিম বেশি দিন দেবে। মুরগির শরীরের ভেতরকার স্বাস্থ্য উন্নত করা হচ্ছে এই অলিগোস্যাকারাইডের কাজ। এবং এই অলিগোস্যাকারাইড বিভিন্ন উদ্ভিজ্জ পদার্থ থেকে, মানে উদ্ভিদ থেকে আসে। এছাড়াও এই লাইসোভিটের ভেতরে আরও কিছু ভেষজ নির্যাস আছে, আরও কিছু হার্বাল যে স্ট্রাক্ট সেগুলো আছে। এর পাশাপাশি কী আছে? ভিটামিন সি আছে। ভিটামিন সি মুরগির ঘা শুকাতে সাহায্য করে, সেটা বাইরের ঘা হতে পারে শরীরের বা ভেতরের ঘা হতে পারে। এছাড়াও মুরগির যে কোনো ধরনের ধকল সামলাতে সাহায্য করে মুরগিকে, সেটা ভ্যাকসিনের ধকল হতে পারে, ভ্যাকসিন দেওয়ার ধকল হতে পারে, সেটা কৃমিনাশক দেওয়ার সময় ধকল হতে পারে, সেটা পরিবহনের ধকল হতে পারে। যেমন এক খামার থেকে আরেক খামারে মুরগি নিয়ে আসা হলো, এই সময় যে পরিবহনের ধকল সেটা হতে পারে যে কোনো, বা কোনো অসুখ হলো, অসুখ হয়ে মুরগি ক্লান্ত হয়ে গেছে, ধকলে পড়ে গেছে, সেই ধকল থেকেও কিন্তু ভিটামিন সি খুব ভালোভাবে মুরগিকে উদ্ধার করে বা মুরগিকে সাহায্য করে ধকল কাটায় উঠতে, আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেয়। এটা তো বলার অপেক্ষায় রাখে না, বহু ভিডিওতে আমার এই কথাটা বলা আছে আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি কী আছে? ভিটামিন ই আছে। ভিটামিন ই ভীষণভাবে জরুরি। ভিটামিন ইর যদি অভাব হয় মুরগির শরীরে, তাহলে কী হয়, ডিমের যে উর্বরতা কমে যায়, অর্থাৎ বীজ ডিমের রেশিও কমে যাবে, ডিম দেবে কিন্তু উর্বরতা কমে যাবে। এমনকি খুব বেশি রকম যদি ভিটামিন ই এর অভাব হয়, তাহলে কিন্তু ডিমও কমে যাবে, ডিমের পার্সেন্টেজ কমে যাবে, আর যেটা হবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে খুব দ্রুত, ঘন ঘন মুরগি অসুস্থ হয়ে পড়বে। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে ভিটামিন ই এর অভাব যদি মুরগির দেহে হয়, তাহলে এনসেফ্যালোম্যালেশিয়া নামক একটা রোগ হয়। এই এনসেফ্যালোম্যালেশিয়া রোগটা কী? এটা মুরগির একটা স্নায়ুবিক
অসুখ। এই অসুখটা হলে মুরগির আচরণগত কিছু সমস্যা, কিছু মানে অসামঞ্জস্যতা দেখা দেয়, হাঁটা চলায় চলনে সব কিছুতে একটা অসঙ্গতি দেখা দেয়। মুরগি অনেক সময় মাথা একদম নিচের দিকে করে রাখে অস্বাভাবিকভাবে, বা ঘাড় উপরের দিকে করে রাখে। এই এনসেফ্যালোমেলেশিয়া একটা ভাইরাস জনিত রোগ, একটা ভাইরাল ডিজিজ। তো ভিটামিন ই এর যদি অভাব থাকে মুরগির শরীরে, তাহলে এই ডিজিজটা, এই ভাইরাসটা খুব সহজে আক্রমণ করতে পারে। তাহলে দেখেন কতটা ইম্পর্ট্যান্ট এই ভিটামিন ই। আরেকটা সমস্যা, যেটা ভিটামিন ই এর অভাব হলে প্যারালাইসিস হতে পারে, যেমন মুরগির একদম পা অসাড় হয়ে আছে, দুই পাশে পা ছড়াই দিয়ে চুপচাপ বসে আসছে, সে হাঁটতেই পারছে না, এরকম ধরনের সমস্যাগুলো দেখা দেয়। এছাড়া বুক এবং পেটের নিচে পানি জমে, তরল পদার্থ জমে, এটা একটা কিন্তু বড় সমস্যা। দেখবেন অনেকে বলে যে আমার মুরগির পেটে পানি জমছে, সঙ্গে সঙ্গে খেয়াল করেন যে মুরগির ভিটামিন ই এর ঘাটতি হচ্ছে কি না। লাইসোভিটকে কেন ইমিউন স্টিমুলেটর বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী মাল্টিভিটামিনস অ্যান্ড মাল্টিমিনারেলস বলা হচ্ছে সেটা কিন্তু আমরা জানলাম। এবার একটু জেনে নেই এই যে লাইসোভিট এটা আসলে কী কী করে। আমি কিন্তু এর আলোচনার মধ্যে বলে দিছি, তারপরেও একটু সংক্ষেপে বলি। এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কিন্তু যেটা আমি বলছি, যে মুরগির যে যদি ধকল হয় বা খুব মুরগির শরীরে স্ট্রেস পড়ে, সে স্ট্রেস বা ধকল দূর করতে এই লাইসোভিটের জুড়ি নাই। সেটা যে কোনো ধকল হতে পারে, সেটা ভ্যাকসিন দিলে কিন্তু মুরগি একটা ধকলে পড়ে। মুরগি যদি এক খামার থেকে এক খামার জায়গা পরিবর্তন হয়, এই যে পরিবহনের এক আবহাওয়া পরিবর্তন হচ্ছে, তারপরে পরিবহনের একটা ধকল, এই ধকলের দূর করতেও কিন্তু সাহায্য করে। আমরা যখন মুরগিকে অ্যান্টিবায়োটিক দেই, তখন কিন্তু মুরগি একটা ধকলে পড়ে। এই অ্যান্টিবায়োটিকের ধকলও কিন্তু এই লাইসোভিট খুব ভালোভাবে দূর করতে পারে, আলহামদুলিল্লাহ। আর হচ্ছে কৃমিনাশক দিলে কিন্তু মুরগি একটা ধকলে পড়ে, সেই ধকল থেকেও কিন্তু এই লাইসোভিট ভীষণ ভালোভাবে মুরগিকে সাহায্য করে ধকল কাটায় উঠতে। এছাড়া মুরগি যদি অসুস্থ হয়, দুর্বল হয়, সেই দুর্বলতা ধকল বা অসুস্থ হয়ে যাওয়ার পরে যে ধকল, সেই ধকল থেকে কিন্তু উদ্ধার করে লাইসোভিট। এখন প্রশ্ন আসছে যে কী মাত্রায় আমরা লাইসোভিট মুরগিকে দেব। যেটা ওষুধের প্যাকেটে লেখা আছে আমি সেই ডোজটাই বলছি। ব্রয়লার মুরগির ক্ষেত্রে যে ডোজটা লেখা আছে, এখানে কিন্তু একটা কথা একটু বলে রাখি, বডি ওয়েটের উপরে, মুরগির বডির ওয়েটের উপরে, ওজনের উপর ডিপেন্ড করে কিন্তু লাইসোভিটের মাত্রা বাড়ছে। যেমন প্রথম সপ্তাহে, মানে ডিম ফুটে বের হওয়ার পরে প্রথম সপ্তাহে 1000 মুরগির জন্য 30 গ্রাম লাইসোভিটের ইন্ডিকেশনস আছে। এরপর তৃতীয় সপ্তাহে কী হচ্ছে, ওজন কিন্তু বেড়ে যাচ্ছে মুরগির, তখন 1000 মুরগির জন্য কতটুকু লাগছে, লাগছে কিন্তু 50 গ্রাম। এরপরে তৃতীয় সপ্তাহের পরে আসছে পঞ্চম সপ্তাহ, পঞ্চম সপ্তাহে 1000 মুরগির জন্য লাগছে 100 গ্রাম লাইসোভিট পাউডার। এবার কোনো খামারে যদি এই 1000 মুরগি না থাকে, 100 মুরগি বা 150 মুরগি বা 200 মুরগি থাকে, সেক্ষেত্রে কী করবেন? এই 1000 মুরগিকে যে, এই যে অ্যাডাল্ট মুরগিকে যে 100 গ্রাম লাগছে, বা ছোট মুরগির ক্ষেত্রে যে হিসাবটা দেওয়া আছে, এইটাকে উনি ভাগ করে বা গুণ করে যা আসবে উনি হিসাব করে নেবেন। 1000 মুরগিতে যদি 100 গ্রাম লাগে, তাহলে 100 মুরগিতে কত লাগে, এই অঙ্কটা উনি করে নেবেন। এবার আসছি কবুতরের ক্ষেত্রে বা দেশি মুরগির ক্ষেত্রে এই ডোজটা কেমন হতে পারে। যেটা প্যাকেটে দেয়া আছে সেই ডোজটাই আমি বলছি। বাচ্চা মুরগির ক্ষেত্রে 10টা মুরগির জন্য 0.5 গ্রাম, মানে 1 গ্রামের 5 ভাগের 1 ভাগ, 1 গ্রাম পাউডার আপনারা একটা কাগজের উপর নিয়ে নেবেন, সেটাকে সুন্দর করে একেবারে সমান 5 ভাগে ভাগ করবেন। এরপর 1 ভাগ মুরগিকে দেবেন। এরপরে আসছে পূর্ণবয়স্ক বা অ্যাডাল্ট মুরগি, সেক্ষেত্রে আমরা কী করব। 5টা মুরগির হিসাব দেওয়া আছে এখানে, 5টা মুরগির জন্য 1-2 গ্রাম, মানে যদি মুরগির বেশি ধকল থাকে সেই ক্ষেত্রে 2 গ্রাম আমরা দিতে পারি। আর যদি নর্মাল ডোজ হিসাবে আমরা প্রতি সপ্তাহে বা প্রতি সপ্তাহে আমরা ডোজ করাবো না, এটা সপ্তাহে মাসে আমরা 2 ডোজ করাতে পারি, ইজিলি করাতে পারি। তো মাসে যদি 2 ডোজ এমনি নর্মাল ডোজ করাই, কোর্স করাই, সেই ক্ষেত্রে আমরা 1 গ্রাম দিতে পারি 5টা মুরগির জন্য। কিন্তু মুরগির যদি ভ্যাকসিন করা হয়, বা মুরগির যদি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয়, বা মুরগিকে যদি আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি বা অন্য খামার থেকে নিয়ে আসি, সেই ক্ষেত্রে ডোজটা 2 গ্রাম হলে ভালো হয়। এখন আসি, যারা ছোট্ট পরিসরে খামার করছেন,
একেবারে বাড়ির ভেতরে উঠানে ছেড়ে দিয়েছেন বা বাগানে আমাদের মতো মুরগি ছেড়ে দেওয়া আছে, পারিবারিক চাহিদাও মিটছে, খুব অল্প পরিসরে বাণিজ্যও হচ্ছে, সেই ক্ষেত্রে কী করবেন? তো এরকম খামারিরা সাধারণত মা দিয়ে বাচ্চা ব্রুডিং করে, তো সেই ক্ষেত্রে লাইসোফিটের নির্দেশনাটা, ডোজটা কেমন হবে? আমি একটা উদাহরণ দেই, ধরেন একটা মা মুরগি 10টা বাচ্চাকে নিয়ে সে লালন পালন করছে, 10টা বাচ্চা মুরগি ব্রুডিং হচ্ছে একজন মা মুরগি দিয়ে, তো সেই ক্ষেত্রে আমরা কী হারে লাইসোফিট প্রয়োগ করব? এক্ষেত্রে আমরা 1/2 গ্রাম লাইসোফিট পাউডার দেব। এবার আমরা বলি যে কিভাবে আসি, যে কিভাবে আমরা এই বাচ্চা মুরগিকে আমরা দেব, পানিতে দেব নাকি খাবারের সাথে দেব? এইখানে কিন্তু একটা কথা লেখা আছে প্যাকেটে, প্রাণী পুষ্টি প্রিমিক্স। এই লাইসোফিট কিন্তু পানির সাথে আমরা দিতে পারি, আবার ধরেন বাচ্চা মুরগি, বিশেষ করে যারা বাইরে ছেড়ে দিয়ে মুরগি পালন করে তাদের জন্য কিন্তু পানিতে ওষুধ দেওয়া একটা সমস্যা, পানি খায় না মুরগি, এটা একেবারে সবারই একই কমপ্লেন। তো সেই ক্ষেত্রে তারা কী করবেন, একদম চোখ বন্ধ করে যে ফিডটা দিচ্ছেন মুরগির সেই ফিডের সাথে মাখায় দিতে পারেন। আপনি যে ফিডটা দিচ্ছেন মুরগিকে সেই ফিডের সাথে যে পরিমাণে দেওয়ার কথা ওষুধ সেই ওষুধটা মাখায় দিতে পারেন। তাহলে এই ওষুধটা কিন্তু দুইভাবে দিতে পারছি আমরা। এরপরে আরেকটু সহজ করি, কেউ যদি মনে করে যে আমি 1 লিটারে কতটুকুন ওষুধ দেবো, 1 লিটারে 1 গ্রাম, এটাও কিন্তু একটা সহজ হিসাব, আমি কিন্তু এই হিসাবটাই ফলো করি। 1 লিটারে 1 গ্রাম, যেহেতু আমি প্রত্যেক মাসে আমি 2 বার করে কোর্স করাচ্ছি, অতএব আমি কিন্তু এইটা রেশিওটা ফলো করি, আমি খুব বেশিতে যাই না, আমি সবসময় এই মিডিয়াম মাত্রাটা ফলো করি, 1 লিটারে 1 গ্রাম লাইসোভিট পাউডার। এবার আসা যাক, এই লাইসোভিট কারা বাজারজাত করছে? এটা রেনেটা লিমিটেড কোম্পানি বাজারজাত করছে লাইসোভিট পাউডারকে, এবং এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে ছোটো স্যাশেতে পাওয়া যায়, ছোটো প্যাকেটে পাওয়া যায়, 10 গ্রামের প্যাকেটে পাওয়া যায়, যেটার মূল্য হচ্ছে 61 টাকা। এই মূল্যটা কিন্তু ওঠানামা করে, এটা বর্তমান যে আমার কাছে যে প্যাকেটটা আছে সেটা 61 টাকা। এছাড়াও লাইকোভিট নামে আরেকটা আছে, এটা হচ্ছে কেমিকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের লাইকোভিট, এটা কিন্তু লিকুইড, এটার ডোজটা হচ্ছে 2 লিটার পানিতে 1 গ্রাম, 1 মিলি, 2 লিটার পানিতে 1 মিলি ওষুধ। তো ওইটা আসলে লাইকোভিটটা না পাওয়া যায় না, এই কারণে লাইসোভিটটাই, যেহেতু সব জায়গায় লাইসোভিট পাওয়া যায় আমরা লাইসোভিটের হিসাবটাই করি। তো এই যে লাইসোভিটটা যদি সবাই রাখেন এবং একটা মাসিক কোর্সে নিয়ে আসেন, মাসের প্রথম সপ্তাহে করান, আবার শেষের মানে মাঝখানের সপ্তাহে করান, মানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, প্রথম সপ্তাহে করান আবার তৃতীয় সপ্তাহে করান, প্রত্যেক মাসে যদি আমরা 5 দিনের 2টা কোর্স করাই, আশা করা যায় ইনশাল্লাহ মুরগি ভালো থাকবে। সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন, আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।